হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির প্রাথমিক আবেদন চলছে। তোমরা যারা ইতিমধ্যে আবেদন করেছো, আবেদন করার সময় তোমরা অনেকেই নিজের অজান্তেই বিভিন্ন রকমের ভুল করেছো। তো এই ভুলগুলো সংশোধন করার কি কোনো উপায় আছে কি না, বা আবেদন বাতিল করা যাবে কি না, বা আবেদন পরিবর্তন করার কোনো সুযোগ আছে কি না, এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। তো আজকের এই ভিডিওতে আমি আবেদন বাতিল করার পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো, এবং তোমার আবেদনে যদি ভুল হয় তাহলে আবেদন বাতিল করে নতুন করে আবার আবেদন করতে পারবে। তো চলো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আবেদন বাতিল করার জন্য প্রথমেই তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ফার্স্ট কমেন্টসে দিয়ে রাখবো। লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটি ওয়েব পেজে নিয়ে আসা হবে। এবার এখানে আসার পর দেখতে পারবে যে অনার্স ট্যাবের মধ্যে থাকবে, এখান থেকে তুমি ডিগ্রি পাস ট্যাবে চলে আসবে, এবং ডিগ্রি পাসের এইখান থেকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এইখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার ভুলে যাও, ফরগোট ইউর অ্যাডমিশন রোল পিন এখানে ক্লিক করে তোমার বেশ কিছু ইনফরমেশান দিয়ে রোল পিন পুনরুদ্ধার করে নিতে হবে। তো যাই হোক, আমার কাছে রোল এবং পিন দুইটাই আছে, আমি এখানে দিয়ে লগ ইন করে দিচ্ছি। তোমার প্রোফাইলে ঠিক এরকমভাবে লগ ইন হয়ে যাবে। এইবার বাম সাইডে তুমি দেখতে পারছো যে হোম বাটন রয়েছে, ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, এবং ক্যান্সেল ফর্ম এবং ফটো চেঞ্জ অপশন রয়েছে। তো যদি তোমাদের এখানে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করা হয় তাহলে এখানে যদি সাবমিটেড লেখা দেখানো হয়, হ্যাঁ মনে রাখবে সাবমিটেড লেখা যদি থাকে তাহলেই তুমি কিন্তু আবেদনটি পরিবর্তন করতে পারবে। আর যদি এখানে রিসিভ লেখা আসে তাহলে কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না। তার মানে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি যদি রিসিভ করে নেয় তাহলে ওই আবেদনটি আর পরিবর্তন করা যায় না। ওকে, তো যাই হোক, এইবার তোমরা কীভাবে পরিবর্তন করবে সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাই। দেখো, এখানে ক্যান্সেল ফর্ম এবং ফটো চেঞ্জ অপশন রয়েছে, এখানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম বেশ কিছু ইনফরমেশান আসবে। এখানে কী কী রয়েছে বলা হচ্ছে যে অ্যাটেনশান, ইউ ক্যান চেঞ্জ দ্য ফটো বিফোর দ্য অ্যাপ্লিকেশান হ্যাজ রিসিভ বাই দ্য কলেজ অথরিটি। তার মানে বলা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের রিসিভ করার আগেই তুমি এই ফটো এবং অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল করতে পারবে। তো যাই হোক, এখানে কী কী অপশান রয়েছে, এখানে তুমি চাইলে ফটো চেঞ্জ করতে পারো, অর্থাৎ এই ছবি পরিবর্তন করতে পারো। ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো, এখানে যদি ক্লিক করা হয় তাহলে তুমি অন্য ফটো তুমি চেঞ্জ করতে পারবে। আর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে যে ফটো তুমি দিতে যাচ্ছ সেটি দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ অপশানে ক্লিক করে তুমি চেঞ্জ করে নিতে পারবে ফটো। এবং তোমার আবেদন বাতিল করার জন্য এই নিচের দিকে দেখতে পারছো যে ক্যান্সেল অ্যাপ্লিকেশান এই অপশান রয়েছে, এইখানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বলা হচ্ছে যে আর ইউ শিওর টু ওয়ান্ট টু ক্যান্সেল ইউর অ্যাপ্লিকেশান, তুমি কি তোমার অ্যাপ্লিকেশানটি সত্যি ক্যান্সেল করতে চাচ্ছ। এবং নিজেই বলা হচ্ছে যে ইউ উইল বি এবল ক্যান্সেল ইট অনস অ্যান্ড রিঅ্যাপ্লাই অনস মোর, অর্থাৎ তুমি একটিবার এই আবেদন বাতিল করে একটিবার আবেদন করার সুযোগ পাবে। এবং আরও বলা হচ্ছে যে ইওর প্রিভিয়াস ইনফরমেশান উইল বি ডিলেটেড, অর্থাৎ তোমার আগের যে ইনফরমেশান তুমি দিয়েছিলে সেগুলো ডিলেট হয়ে যাবে বা মুছে যাবে। এখন আমি এই মুহূর্তে আবেদন ক্যান্সেল করতে চাচ্ছি, এই কারণে ক্যান্সেল অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর খানিকটা লোডিং নিতে পারে এবং তোমার অ্যাপ্লিকেশানটি মুহূর্তের মধ্যেই ক্যান্সেল হয়ে যাবে। তুমি দেখতেই পারলে, তোমার সামনেই আমি তোমাদেরকে ক্যান্সেল করে দেখালাম। এখন আমি আবার ট্রাই করে দেখব যে আসলে কি ক্যান্সেল হয়েছে কিনা। আমি আবার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করছি। কী বলা হচ্ছে যে ইনভ্যালিড অ্যাপ্লিকেশান রোল অর পিন, তার মানে আমার আবেদনটি বাতিল হয়ে গেছে। এবং আবেদনটি যেহেতু বাতিল হয়েছে তাহলে পুনরায় আবার আবেদন কীভাবে করতে হবে, চলো আমরা আবেদন করার পদ্ধতিটা দেখে নিব। বন্ধুরা, পুনরায় আবেদন করতে হলে তোমাকে আবারও ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটে এসে ডিগ্রি পাস ট্যাবে আসতে হবে। এবার এখান থেকে অ্যাপ্লাই নাও ডিগ্রি এখানে ক্লিক করবে। এরপর তোমার ইনফরমেশানগুলো দিতে হবে, 5টি স্টেপ কমপ্লিট করতে হবে। যেরকম তুমি প্রাথমিক আবেদন করেছিলে ওইরকমভাবে আবারও প্রাথমিক আবেদন তুমি করতে পারবে। তো এখানে প্রথমেই এসএসসি পরীক্ষার ইনফরমেশান দিতে হবে, এরপর এইচএসসি পরীক্ষার ইনফরমেশান দিতে হবে এখানে, তারপর নেক্সট করলে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে তোমার ইনফরমেশানগুলো সঠিক আছে কিনা পর্যবেক্ষণ করবে, তারপর থার্ড স্টেপে কলেজ এবং কোর্স সিলেকশন করতে হবে,
এরপর তোমার ফোর্থ স্টেপে তোমার কোটা সিলেকশন করতে হবে, ফিফথ স্টেপে তোমাকে ছবি আপলোড করতে হবে। এর প্রত্যেকটি প্রক্রিয়ায় ইতিমধ্যে তোমাদেরকে আবেদন করে দেখিয়েছি, তোমরা চাইলে ওই আবেদনের ভিডিওটি দেখে আবারও আবেদনটি করে নিতে পারবে। তবে যারা আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন করবে, তোমরা কিন্তু একটিবার এই আবেদনটি বাতিল করে নতুন করে আবেদন করার সুযোগ পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।